আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে আরও একটা নতুন ভিডিওতে। আর আজকের এই ভিডিওতে কথা বলবো স্পিডার NSX 165R এই বাইকটা সম্পর্কে। এই বাইকটা নিয়ে অনেকেরই জানার অবশ্য আগ্রহ রয়েছে। বাইকের লুকসের কথা যদি প্রথমে বলি, বাইকটা কিন্তু অসম্ভব রকম সুন্দর। ডুকাটি পেনিগেল ভার্সন 4 ওই বাইকের সাথে এই বাইকটার অনেকটাই মিল রয়েছে, বিশেষ করে বাইকের ফ্রন্টে। এখন একটা বাইকের লুকসে কিন্তু সব বিষয় না, বাইকের লুকসের পরে বাইকের ইঞ্জিন কনফিগারেশন, রিসেল ভ্যালু সব কিছুই থাকে। এখন প্রত্যেকটা বিষয়ের উপর ভিত্তি করেই তো একজন বাইকার একটা বাইক পারচেস করে। আর আজকের এই ভিডিওতে জানতে পারবেন এই বাইকটা বর্তমান সময়ে আপনার জন্য কতটুকু কেনা উপযোগী হতে পারে, বাইকের প্রত্যেকটা ফিচার্স সম্পর্কে। বাইকটার ইঞ্জিনে ইউজ করা হয়েছে সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল 4-স্ট্রোক। এই বাইকের ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 10,000 আরপিএমে 18 BHP। 18 BHP পাওয়ারে আপনি বাইকটা থেকে টপ স্পিড পাবেন 140 কিলোমিটারের আশেপাশে। বাইকটা থেকে টর্ক প্রডিউস করে 8,500 আরপিএমে 14.6 নিউটন মিটার। এই বাইক থেকে আপনি ইনিশিয়াল একটা অ্যাভারেজ পাওয়ার পাবেন। বাইকের টর্ককে আমি খুব একটা বেশি বলছি না, তবে এটা ঠিকই আছে বাইক অনুযায়ী। বাইকে EFI ইউজ করা হয়েছে, মানে ফুয়েল ইঞ্জেকশন। কিন্তু যদিও বাইকটাতে ফুয়েল ইঞ্জেকশন ইউজ করা হয়েছে, কিন্তু এই বাইকের মাইলেজ খুব একটা বেশি পাওয়া যাবে না। আপনি বাইকটা থেকে সর্বোচ্চ মাইলেজ পাবেন 30 থেকে 35 কিলোমিটার প্রতি লিটার ফুয়েলে, এটা কিন্তু বাইক অনুযায়ী কম। বাইকের মাইলেজ এই সিগমেন্টের অন্য সব বাইক অনুযায়ী আরও একটু বেশি হওয়া প্রয়োজন ছিল। ইলেকট্রিক স্টার্টিং সিস্টেম থাকছে বাইকটাকে স্টার্ট করার জন্যে, আর বাইকে থাকছে প্রিমিয়াম বাইকের মতোই 6-স্পিড গিয়ারবক্স। এই লুকসের সাথে 6-স্পিড গিয়ারবক্স একেবারে মানানসই। বাইকের আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় বাইকের সাসপেনশন। এখন এই বাইকের সাসপেনশনে ফ্রন্ট ইউজ করা হয়েছে গোল্ডেন USD, আর পেছনে থাকছে মনোশক। বাইকটার সাসপেনশন ফিডব্যাক অ্যাভারেজ এটা অন্য সব বাইকের গোল্ডেন USD থেকে কিছুটা নর্মাল। বাইকের ওজন 153 কেজি, এটা কিন্তু হিউজ। এখন এই ওজনে আপনি হাইওয়েতে বাইকটাকে কমফোর্টেবলভাবে রাইড করতে পারবেন, আপনার কোনো সমস্যা হবেই না। কিন্তু সিটিতে রাইড করতে কিছুটা তো প্যারা হতে পারে। 16 লিটার একটা ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি বাইকটাতে থাকছে, এজন্যে বাইকে আপনার বারবার ফুয়েল লোড করতে হবে না। বাইকের ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি লার্জ, এটা বলতে হবে। এই বাইকের সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে বাইকের রাইডিং সিটের উচ্চতা। বাইকটাতে রাইডিং সিটের উচ্চতা মাত্র 770 মিলিমিটার, এটা দেশের মানুষের গড় উচ্চতা অনুযায়ী পারফেক্ট। কারণ আপনার উচ্চতা যদি 5'2" বা 5'3" হয়, আপনি বাইকটাকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন। বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 মিলিমিটার, এটা অবশ্য অ্যাভারেজ, কারণ এটা যেহেতু একটা স্পোর্টস বাইক, এই বাইকে অনেক বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স এক্সপেক্টেশন করা ঠিক না। মিটার কনসোলটা দেখতে খুবই সুন্দর, সম্পূর্ণ ডিজিটাল একটা মিটার কনসোল ইউজ করা হয়েছে। এখানে যাবতীয় সকল ইনফরমেশনই থাকছে বাইকটাকে রাইড করার জন্যে। আর এই বাইকে USB চার্জিং পোর্ট দেওয়া হয়েছে, এটার মাধ্যমে আপনার মোবাইলকে চার্জ করে নেওয়া যাবে আপনার নিজের ইচ্ছে অনুযায়ী যে কোনো সময়। এটা বাইকের একটা ভালো ফিচার্স বলা যেতে পারে। বাইকের স্পিল্ড সিট যথেষ্ট স্পোর্টি, এটাকে দেখতে খুবই ভালো লাগে। কিন্তু বাইকের পেছনের সিটটা একটু ছোট, এই জন্যে পিলিয়ন নিয়ে রাইড করতে একটু হ্যাসেল হতে পারে। 3-পার্ট হ্যান্ডেল বার ইউজ করার কারণে আপনি স্পোর্টি একটা ফিল পাবেন, আর বাইকটা দেখতেও তো অনেক বেশি স্পোর্টি, এটা আমি প্রথম থেকে বলছি। এখন সবশেষে আসে বাইকের প্রাইস। বর্তমানে বাইকটার প্রাইস 2,99,900 টাকা। আর এই বাইকের রিসেল ভ্যালুর কথা যদি বলি, বাইকের পার্টস খুব একটা বেশি অ্যাভেলেবেল নাই, কিন্তু ঢাকার ভিতরে তো বাইকের পার্টস কিছুটা পাবেন। ঢাকার বাইরে তো একেবারেই পাওয়ার সম্ভাবনা খুবই কম, সেক্ষেত্রে বাইকের রিসেল ভ্যালুটাও একটু কম। এখন 2,99,900 টাকায় বাইকটা কেনা আপনার কাছে কতটুকু উপযোগী মনে হয়, এই বিষয়টা কিন্তু জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। অন্য কোনো বাইক সম্পর্কে জানতে চাইলে এই বিষয়টা জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।